নমস্কার বন্ধুরা চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো ক্রয়লার ফার্মিং বা সোনালি ফার্মিং বা দেশি মুরগির ফার্মিং বা ব্রয়লার মুরগির ফার্মিং যে কোনো মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে ছয় দিনের ভ্যাকসিন বারো দিনের ভ্যাকসিন বা আঠারো দিনের ভ্যাকসিনের পরপরই ফার্মাররা হয়তো লক্ষ্য করে থাকবেন যে কিছু মুরগির বাচ্চা যেগুলো আছে সেগুলো খোড়া হয়ে যাচ্ছে তো এই মুরগির বাচ্চাগুলো যেগুলো খোরা হয়ে যাচ্ছে সেই সমস্ত মুরগির বাচ্চাগুলোকে কীভাবে পুনরায় সুস্থ করা যায় বা পুনরায় আগের মতো এইভাবে দৌড়দৌড়ি করতে পারবে সেই বিষয়টা নিয়েই বা সেই চিকিৎসাটা নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক এই ক্রয়লার মুরগির বাচ্চাটার আজকে বয়স চোদ্দো দিন বারো দিনের ভ্যাকসিন আমার করা হয়ে গেছে তো বারো দিনের ভ্যাকসিনের পরপরই একটা বাচ্চা আমি দেখলাম যেটা খোরা হয়ে গেছে মানে একদমই হাঁটতে পারছে না এই সে বাচ্চাটা যেটা সবসময় এইভাবে শুয়ে রয়েছে একদমই উঠতে পারছে না তো এই বাচ্চাটা মোটামুটি আমি তেরো দিনের থেকে লক্ষ্য করলাম মানে ফার্স্ট ভ্যাকসিনে অসুবিধা হয়নি সেকেন্ড ভ্যাকসিনে মানে বারো দিনের ভ্যাকসিনের পর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে তো তখন থেকে আমি মানে তেরো দিনের থেকে আমি ট্রিটমেন্টটা শুরু করে দিয়েছি মানে গতকাল থেকে আজকে চোদ্দ দিন বয়স তো আমি কী ট্রিটমেন্ট করছি আর এটা কোন দিকে যাচ্ছে পুরো শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তাহলে পরে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন যেহেতু আমার এখানে একটা ক্রয়লার মুরগির বাচ্চার সমস্যা দেখা দিয়েছে তো আমি এখান থেকে নিউরিবেন ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিউরোবিয়ান ট্যাবলেট আমি একটা ট্যাবলেট নেবো একটা বাচ্চার জন্য। এটা যে কোনো মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করতে পারেন সেটা কয়লার মুরগি হোক সোনালি হোক বা দেশি মুরগির বাচ্চা হোক বা ব্রয়লার মুরগির বাচ্চা হোক তো প্রথমে একটা ট্যাবলেট আমি এই কাপে অল্প পরিমাণ জল নেবো আর একটা মুরগির বাচ্চার জন্য একটা ট্যাবলেট আমি অল্প পরিমাণ জলে মানে এই যে ড্রপারে একটা দাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রপারের দাগের মাপে আমি জল নিয়ে নেব এবং এইটুকু জলে আমি একটা ট্যাবলেট ওই জলে গু খুব ভালোভাবে গুলে নেব এবং তারপরে সেই ওষুধটাকে যে মুরগির বাচ্চাটা আমার হাঁটতে পারছে না বা খোরা হয়ে গেছে সেই মুরগির বাচ্চাটাকে পুরোটুকু খাইয়ে দেব আর এটা কিন্তু একবারে খাইয়ে দিতে হবে সারা দিনের মধ্যে আমাকে তিনটে ট্যাবলেট এইভাবেই গুলে ওই বাচ্চাটাকে কিন্তু খাওয়াতে হবে প্রথম তিন দিন অবশ্যই মানে যেহেতু আমার বারো দিনের পর থেকে লক্ষ্য করেছি তেরো দিন আমি অলরেডি কালকে মানে গতকাল তিনবার আমি এই ট্রিটমেন্ট করেছি সকালবেলায় আমি ওরকম একটা ট্যাবলেট গুলে সকালবেলায় খাইয়ে দিয়েছি দুপুরবেলায় একটা ট্যাবলেট ওইভাবেই গুলে খাইয়ে দিয়েছি এবং বেলায় বা রাত্রিবেলায় আবার একটা ট্যাবলেট ওইভাবেই গুলে খাইয়ে দিয়েছি আজকে সকালবেলাই আমার একবার খাওয়ানো হয়ে গিয়েছে এখন দুপুরবেলা তো এখন একবার এইভাবে খাইয়ে দেবো আমার ট্যাবলেটটা গোলা হয়ে গিয়েছে এবং আমি ড্রপারের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটাও দেখে নিয়েছেন যে ঠিক এইটুকু পরিমাণ একটা ট্যাবলেট কিন্তু আমি গুলেছি এইটুকু জলে তো এই ট্যাবলেটে যেটুকু জল দরকার এর থেকে বেশি পরিমাণ হলে পরে খাওয়ানোর সমস্যা হবে বা নষ্ট হবে ওষুধটা এইভাবে আপনাদের প্রথম তিন দিন কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এবার এখানে একটা জিনিস বলার আছে আমার যে আপনাদের যদি দশটা পনেরোটা বা কুড়িটা মুরগি খোরা থাকে বেশি মুরগি চাষের ক্ষেত্রে তখন কিন্তু আপনাদের ওই সমস্ত খোরা মুরগিগুলোকে প্রথমে আলাদা করে নিতে হবে এবং আলাদা জায়গায় রাখতে হবে ওষুধের সঙ্গে সঙ্গে খাবার এবং জলের দরকার যাতে খাবারটা নিচু করে আপনারা রাখেন এবং জলটা নিচু করে রাখেন যাতে ওরা শুয়ে শুয়ে খাবার এবং জল খেতে পারে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে শুধু ওষুধে কিন্তু সুস্থ হবে না আর একটা কথা যেটা হচ্ছে যে আপনাদের হয়তো দশটা পনেরোটা কুড়িটা যে কটা মুরগি খোড়া হোক না কেন আপনারা এই ট্রিটমেন্ট চালালে পরে হয়তো দেখা গেলো কুড়িটা খোঁড়া মুরগি আছে কুড়িটা হয়তো নাও সুস্থ হতে পারে দশটা হলেও কিন্তু আপনাদের লাভ যে কটা মুরগি সুস্থ করা যায় সেটাই কিন্তু লাভ ওই ওষুধটা নিয়ে আমি এখন ফার্মে পৌঁছে গিয়েছি আপনারা মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে গতকাল আমি এই ট্রিটমেন্ট করেছি আজকে মানে দ্বিতীয় দিন মানে চোদ্দ নম্বর দিন আজকে আমার তো ওষুধ আমি ওটুকু নিয়ে চলে এসেছি এবার এই ওষুধটুকু এই বাচ্চাটাকে পুরোটুকু খাইয়ে দেব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রথমে বাচ্চাটাকে ধরে হালকা করে একটুখানি হাঁ করিয়ে নিতে হবে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে এইভাবে ডপারের সাহায্যে আপনাদের কিন্তু মুরগির বাচ্চাটার গালে দিয়ে দিতে হবে কারণ ওষুধ যদি আপনারা নর্মাল জলের পাত্রে মিশিয়ে রেখে দেন যেহেতু আমার একটা বাচ্চা আছে সেই জন্য আলাদা করে আমি রাখিনি তো বেশি বাচ্চার ক্ষেত্রে তখন আপনাদের কিন্তু মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে এবং জলের পাত্র খাবারের পাত্র নিচু করে রাখতে হবে তো এইভাবে ডকরের সাহায্যে পুরো ওষুধটাকেও খাইয়ে দিতে হবে এবং আস্তে আস্তে খাওয়াতে হবে একবারে পুরো ওষুধটা খাওয়ালে পরে অসুবিধা হতে পারে তো সেই জন্যে অল্প অল্প করে খাইয়ে দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই সারাদিনের মধ্যে তিনবার কিন্তু এই ট্রিটমেন্টটা আপনাদের করতে হবে এবং কমপক্ষে তিন দিন এবং এখানে আর একটা জিনিস বলার আছে তিন দিন হয়ে যাওয়ার পরেও আপনাদের কিন্তু এই ওষুধটা বন্ধ করে দিলে পরে কিন্তু হবে না তখনও কিন্তু মুরগিটা যদি একটু সুস্থ হয়ে যায় হাঁটাচলা করতে পারে আপনাদের তখন নর্মাল জলের পাত্রে পরিমাণটা কমিয়ে দিতে হবে এখন একটা বাচ্চার ক্ষেত্রে একটা ট্যাবলেট ইউজ করছেন তখন একটা বাচ্চার ক্ষেত্রে একটা ট্যাবলেটের হাফ তখন মানে অর্ধেক আপনাদের তখন ব্যবহার করতে হবে সেই পরিমাণ হিসাবে আপনাদের ব্যবহার করতে হবে জলের সাথে মিক্স করে পানীয় জলের সাথে মিক্স করে রেখে দিলে পরে এইভাবে খেতে থাকবে সুস্থ হয়ে যাওয়ার পরেও কমপক্ষে পাঁচ থেকে ছ দিন বা সাত দিন পর্যন্ত নিউরিবিয়ান ট্যাবলেটটা চালিয়ে যেতে হবে তাহলে পরে হানড্রেডে যে মুরগিগুলো সুস্থ হচ্ছে সেগুলো পুরোপুরি সুস্থ হবে আজকে এই বাচ্চাটির বয়স ষোলো দিন তিন দিনের ট্রিটমেন্ট আমার করা হয়েছে তো আজকে সকাল থেকে আমি দেখছি যে বাচ্চাটাকে যদি হাত দিয়ে একটু দাঁড় করিয়ে দেওয়া হয় তো মোটামুটি একটু হাঁটাচলা করতে পারছে একটু হেঁটে আবার বসে পড়ছে তো এইভাবে আগে যেহেতু কন্টিনিউ তিন দিন আমি ট্রিটমেন্টটা করেছি মানে তেরো নম্বর দিন চোদ্দো নম্বর দিন এবং পনেরো নম্বর দিন তো আজকে ষোলো নম্বর দিন আর কি মানে বয়স আজকে ষোলো দিন তো যেহেতু আমার একটা বাচ্চারই সমস্যা সেহেতু আমি আলাদা করে ওকে নর্মাল জলের সাথে আর খাওয়াবো না আমি এখন কন্টিনিউ ওই একই নিয়মে খাইয়ে দেবো পরপর এখনও আমি চার দিন পাঁচ দিন খাওয়াবো তাহলে পরে এই বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আপনারা ভিডিওতে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে তিন দিনের ট্রিটমেন্টে মোটামুটি অনেকটাই হাঁটাচলা করতে পারছে তাহলে আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চা যেগুলো খোরার সমস্যা দেখা দেবে ভ্যাকসিনের পরপরই তো সেই সমস্ত বাচ্চাগুলোকে যদি এই ট্রিটমেন্ট করেন তাহলে পরে কিন্তু অনেকগুলো বাচ্চাকে আপনারা সুস্থ করতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ